হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। তো এবছর নববর্ষ তো স্যাটারডে পড়েছিল, আর স্যাটারডেতে বেশিরভাগ বাড়িতে নিরামিষ হয়, আমাদের বাড়িতেও সেম। তো আজকে আমি বানিয়েছিলাম এই ফ্রেশ ফ্রাইড রাইসটা, আর মা বানিয়েছিল এই আলুদমটা। তো তোমাদের সঙ্গে এই ফ্রাইড রাইসটার রেসিপিটাই তোমাদের শেয়ার করব। এখানে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল, 4-5টা কাঁচা লঙ্কা, দারচিনি আর এলাচ, আর লাগবে আমাদের লবণ, কাজু 4-5টা ভেঙে আমি ধুয়ে রেখেছি, চিনি, আর লাগবে গরম মশলা, ক্যাপসিকাম, বিনস, ঘি, গাজর, আর লাগবে পরিমাণ মতো তেল। প্রথমে আমি এই চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো জলে কমসে কম আধ ঘন্টা মতো। এটাকে আমি ধুয়ে রেখে দেব। ফিরে এসে আমি জলটা গরম করে নিয়েছি, ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে চালটাকে দিয়ে দেবো এর মধ্যে। চালটা কিন্তু আমরা 100% কুক করবো না, 90% কুক করবো, দেন নামিয়ে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এবার নিলাম কড়াই, তার মধ্যে তেলটা ঢেলে দিলাম, এখানে 2 চা চামচ তেল আছে। এবার আমি সবজিগুলো সব ভেজে নেব। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি গাজর, 2টো মতো গাজর ছিল এখানটায়, এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো বিনস, এবার দেবো ক্যাপসিকাম, এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এটা আমাদের ভালো করে ফ্রাই করতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আমরা চালের কিছুটা লবণ দিয়েছিলাম, এখানে অল্প পরিমাণ লবণ দেব। এটা বেশি উপকরণ দিচ্ছি না, এখানে আমি কিশমিশ ব্যবহার করছি না, একদম হালকা করে আজকে ফ্রাইড রাইসটা করছি, অল্প তেল অল্প ঘিতে। আর এটা ভালো মতো ফ্রাই করে নেওয়ার পর মাঝে একটু জায়গা করে তার মধ্যে আমি কাজুটা দিয়ে দেবো। কাজুটাকে আমি ভেঙে ধুয়ে নিয়েছিলাম, এটা একটু ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। ফ্লেমটা আমি কমিয়ে নিয়েছিলাম, যখন রাইসটা দেবো তখন আমি ফ্লেমটা হাই করে নেব। এখানে আমি নিয়েছি ফ্যানটা ঝরিয়ে, আর দেখতেই পারছো এর মধ্যে দিয়ে দেবো এবার ঘি, আর রাইসটা আমি ঢেলে নিয়েছি, হালকা করে মিক্স করে নিয়েছি, তার মধ্যে আমি উপরে আবার ঘি দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেবো আমি গরম মশলা, একদম হালকার মধ্যে করেছি এটা আমি, অল্প পরিমাণ অল্প উপকরণ দিয়ে। আর এটা কিন্তু আস্তে আস্তে মেশাবো, জোরে জোরে মেশাতে গেলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে, আর দেখতে পাচ্ছ একদম ঝুড়ঝুড়ে হয়েছে, একটার সঙ্গে একটা লেগে যায়নি। এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।